আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে ভুনা খিচুড়ি রান্না করব আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমি হাঁড়িতে তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দারচিনি, এলাচ, তেজপাতা, এগুলো দিয়ে হালকা নেড়ে ছেড়ে ভেজে নিব। তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম, আবার একটু নেড়ে ছেড়ে ভেজে নিব। তারপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, জিরে ও ধনিয়া গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিব। তারপর একটু পানি দিয়ে মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি, এটাকেও মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। যতটা কষানো হবে মশলাটা খিচুড়িটা তত বেশি মজা হবে। এই তো তেলটা উপরে চলে আসছে, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি চালগুলো দিয়ে দিব। এই তো চালগুলো দিয়ে ভালো করে ভেজে নিব মশলার সাথে। আর এই খিচুড়িটা মাংস ছাড়া রান্না করলেও অনেক বেশি মজা হয়, মাংস দিলে আরও একটু বেশি ভালো লাগে, সেজন্য আমি একটু দিয়েছি। মশলার সাথে চালগুলো ভেজে নিয়েছি আমি, এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে নেড়ে ছেড়ে ভালো করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব রান্না হওয়া পর্যন্ত। এই তো আবারও ঢাকনাটা তুলে একটু নেড়ে ছেড়ে দিয়েছি। এই খিচুড়িটার সাথেও ভর্তা, মাছ ভাজা বা মাংসকে ভুনা করেও খাওয়া যাবে, মানে সব কিছুর সাথে এই খিচুড়িটা খেতে ভালো লাগবে। এই তো আমার খিচুড়িটা হয়ে আসছে, এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়ে এখানে একটু আবারও ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি, দিয়ে আবার ঢেকে দিব আর একটু হয়ে আসা পর্যন্ত। রান্নাটা যত বেশি সুন্দর হবে খেতে তত বেশি ভালো লাগবে। এই তো আমার খিচুড়িটা প্রায় হয়ে আসছে, এখন আমি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। আমার কাছে খিচুড়ির মধ্যে ধনে পাতাটা দিলে একটু বেশি ভালো লাগে, অনেক সুন্দর হয়েছে আর এত বেশি ঝরঝরা হয়েছে মাশাল্লাহ। আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।